সম্মানিত ভিউয়ার্স, আইনগত পরামর্শ, আইনগত জিজ্ঞাসা চ্যানেল ল টিপস বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি পিএম সিরাজুল ইসলাম সিরাজ, প্রামাণিক আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজ আমরা আলোচনা করব তালাকের পর কিভাবে ভাঙা সংসার জোড়া লাগাবেন, কিভাবে তালাক প্রত্যাহার করে নতুন করে সংসার করবেন, তালাক কার্যকরের পর কিভাবে নতুন করে বিয়ে করে সংসার করতে হবে, অথবা কখন বিয়ে না করেই আপনি আবার নতুন করে সংসার করতে পারবেন, সেসব নিয়ে আমাদের আজকের আলোচনা। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো কারণে তালাক হতেই পারে, কিংবা দুজনে পৃথক বসবাস করতেই পারে, কিন্তু স্বামী স্ত্রী যদি চান তারা পুনরায় সংসার করবেন, পুনরায় তারা আবার নতুন করে দাম্পত্য জীবন শুরু করবেন, এক্ষেত্রে আইনে কোথায়ও কিন্তু কোনো বাধা নেই। তবে কিছু আইন মেনে এই নতুন করে সংসারের কার্যক্রম শুরু করতে হয়। আমাদের আইন অনুযায়ী কিন্তু স্বামী স্ত্রী যে কেউই একে অপরকে তালাক দিতে পারে। আমাদের 1961 সালের মুসলিম পারিবারিক আইনে বলা আছে, তালাক যেভাবেই হোক না কেন, তালাক দিতে চাইলে যে কোনো পদ্ধতির তালাক ঘোষণা করতে হবে, এবং ঘোষণা করে তালাকের একটি নোটিশ আপনি যাকে তালাক দিচ্ছেন তিনি যে এলাকায় বসবাস করেন সে এলাকার স্থানীয় চেয়ারম্যান, যদি সেটা পৌরসভা হয় তাহলে পৌরসভার মেয়রের কাছে, আর যদি সেই স্থানটি সিটি কর্পোরেশনের মধ্যে হয় তাহলে সিটি কর্পোরেশনের মেয়রকে আপনি তালাকে সেই নোটিশটি পাঠাবেন। কিভাবে পাঠাবেন? রাষ্ট্রীয় ডাকজোটে এডি সহযোগে পাঠালে সবচেয়ে ভালো হয়। আর আপনি যাকে তালাক দিচ্ছেন তাকেও কিন্তু একটি তালাকের নোটিশ দিতে হবে। চেয়ারম্যান অথবা মেয়র নোটিশ প্রাপ্তির তারিখ থেকে 90 দিন অতিবাহিত না হওয়া পর্যন্ত কিন্তু তালাক কার্যকর হবে না, আর 90 দিন অতিবাহিত হওয়ার পর তালাকটি আপনা আপনি কার্যকর হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে চেয়ারম্যানের কাছে নোটিশ দেওয়ার কারণ কি? চেয়ারম্যান বা মেয়র নোটিশ পাওয়ার তারিখ থেকে 30 দিন পর পর তারা 3টি নোটিশ করতে পারেন বা করে থাকেন, যাতে আপনাদের মধ্যে সমঝোতা হয়, এবং সেই সমঝোতা সৃষ্টির উদ্দেশ্যে তারা সালিশি পরিষদ গঠন করবে, এবং সালিশি পরিষদ এ জাতীয় সমঝোতার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থাই অবলম্বন করবেন। তবে সমঝোতার 90 দিন সময় কিন্তু চেয়ারম্যান কর্তৃক নোটিশ প্রাপ্তের তারিখ থেকে শুরু হয়, তালাক দেওয়া বা নোটিশ লেখার তারিখ থেকে শুরু হয় না। এ বিষয়ে শফিকুল ইসলাম এবং অন্যান্য বনাম রাষ্ট্র 46 DLR-এর 700 পৃষ্ঠায় উচ্চ আদালতের একটি সিদ্ধান্ত রয়েছে। সালিশি পরিষদ সাধারণত 90 দিন সময় পেয়ে থাকে, এর মধ্যে প্রতি 30 দিন করে একটি করে নোটিশ দিবেন। এ সময় যদি স্বামী স্ত্রী মনে করেন তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছে সেই ভুল বোঝাবুঝি তারা প্রত্যাহার করে নিয়ে পুনরায় সংসার করবেন, তাহলে আইনগত কোথায় বাধা নাই, এই জন্য নতুন করে আর বিয়ের প্রয়োজন হবে না। তবে যেহেতু তালাকে নোটিশ দেওয়া দেওয়ি কার্যক্রম চলেছে, সেই ক্ষেত্রে আপনি নতুন করে সংসার করতে চাইলে যে কাজগুলো করলে পরবর্তীতে তালাক বিষয়ে কোনো প্রশ্ন ওঠার সুযোগ হবে না, সেই কাজগুলো আপনি করে নেবেন। যেমন আপনি তালাক দিয়েছিলেন, তালাকের নোটিশ চেয়ারম্যানকে পাঠিয়েছিলেন, একটি সালিশি পরিষদ গঠিত হয়েছিল, সেই সালিশি পরিষদকে আপনি তালাক প্রত্যাহারের ঘোষণাটি অবগত করতে পারেন এবং তাতে রিসিভ এবং সিল স্বাক্ষর করিয়ে নিতে পারেন। এই রিসিভ কপি উভয় পক্ষের নিকটই আপনারা সংরক্ষণ রাখবেন, পরবর্তী সময়ে স্বামী বা স্ত্রী যাতে তালাক প্রত্যাহারের বিষয়টি অস্বীকার করতে না পারে। আবার তালাক প্রত্যাহারের ঘোষণাটি অবগত হওয়ার পর সালিশি পরিষদ তালাক প্রত্যাহারের একটি আদেশ লিখবেন, সেক্ষেত্রে ওই আদেশের সার্টিফাইড কপিও কিন্তু আপনারা উভয় পক্ষই সংগ্রহ রাখতে পারেন। কিন্তু তালাকের নোটিশ পাঠানোর পর যদি 90 দিন সময় অতিবাহিত হয়ে যায় তাহলে কিন্তু তালাক কার্যকর হয়ে যায়। এরপরে যদি আবার আপনারা স্বামী স্ত্রী পুনরায় সংসার করতে চান বাধা নেই, কিন্তু নতুন করে আবার বিয়ে করে নিতে হবে। কিন্তু মনে রাখবেন একই স্বামী বা স্ত্রীর মধ্যে তৃতীয়বারের মতো তালাক কার্যকর হলে
তাদের পুনরায় বিয়ের ক্ষেত্রে কিন্তু কিছু বিধিনিষেধ রয়েছে, অর্থাৎ একই স্বামীর সাথে আপনার পরপর তিনবার তালাক হয়েছে, পরবর্তী চতুর্থবারের মাথায় যদি একই স্বামীর সাথে আপনি সংসার করতে চান, এই ক্ষেত্রে আমাদের 1961 সালের মুসলিম পারিবারিক আইনের 7-6 ধারায় কিছু নির্দেশনা রয়েছে। আর একটু মনে রাখবেন, স্ত্রী যদি তালাক পাঠানোর সময় গর্ভবতী থাকেন তাহলে সন্তান প্রসবের আগে যে কোনো সময় আপনি তালাক উদ্ধার করে নিতে পারেন, আবার সংসার করতে পারেন। সন্তান জন্মদানের পর যদি সংসার করতে চান তাহলে পুনরায় বিয়ে করতে হবে। আর নোটিশ পাওয়ার 90 দিন অতিক্রান্তর আগেই যদি তালাকপ্রাপ্ত স্ত্রী অন্য কারো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহলে কিন্তু উক্ত বিয়ে অবৈধ বলে গণ্য হবে। এ বিষয়ে উচ্চ আদালতের একাধিক সিদ্ধান্ত রয়েছে, তার মধ্যে সৈয়দ আলী নেওয়াজ বনাম কর্নেল মোহাম্মদ ইউসুফ, যা 15 DLR-এর 9 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, অ্যাপিলেট ডিভিশনের একটি সিদ্ধান্ত। সেখানে বলা আছে যে আপনি স্ত্রীকে তালাক দিয়েছেন কিন্তু 90 দিন অতিক্রান্ত হওয়ার আগেই আপনার স্ত্রী অন্যত্র বিয়ে করেছে, অথবা আপনি স্ত্রীকে তালাক দিয়েই 90 দিন সময় পার হওয়ার আগেই অন্যত্র বিয়ে করেছেন, এক্ষেত্রে সে বিয়েটি অবৈধ হিসেবে গণ্য হবে। তবে মনে রাখবেন, কেউ যদি আলাদা বসবাস করেন তাহলে তারা নতুন করে একত্রে থাকার ঘোষণাও দিতে পারেন। মনে রাখা দরকার, এই যে তালাক দেওয়ার পরে যে 90 দিন সময়, এই 3 মাস কিন্তু স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব আপনার মধ্যেই পড়ে। এখন প্রশ্ন হচ্ছে যে স্বামী বা স্ত্রী যদি কোনো কারণে সংসার করতে না চান তাহলে কি করবেন? তাহলে আপনি দাম্পত্য অধিকার দাবি করে স্বামী বা স্ত্রী যে কেউ আমাদের পারিবারিক আদালত অধ্যাদেশ অনুযায়ী পারিবারিক আদালতে মামলা করতে পারবেন। সেই সময় আদালতে এসে স্বামী এবং স্ত্রী যদি সংসার করার মন মানসিকতা থাকে, দুজন আপোষ মীমাংসা করে নিলেই আবার নতুন করে দাম্পত্য সম্পর্ক শুরু করতে পারবেন। যদি ভাঙা সংসার নতুনভাবে জোড়া লাগে তাহলে তারা আগের মতো স্বামী স্ত্রী রূপে সংসার করতে পারবেন। তাদের আগে যেমন অধিকার ছিল পরস্পরের উপরে, তেমনি অধিকার সংসার জোড়া লাগার পরেও থাকবে। সন্তান, ভরণ পোষণ, দেনমোহর সবকিছু স্বাভাবিক অধিকার হিসেবেই পেয়ে থাকবেন, কোথায়ও কোনো আইনগত বাধা নেই। সম্মানিত ভিউয়ার্স, এ বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আমাদের জানাতে পারেন, আমরা সে সকল বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।